দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরেছেন শিমলা। দেশে ফিরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন এই নায়িকা। একসময়ে তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শিমলা। 1999 সালে শিমলা অভিনীত প্রথম ছবি ম্যাডাম ফলির মাধ্যমে শুরুতেই জনপ্রিয়তা পান তিনি, হয়ে ওঠেন ম্যাডাম ফলি নামেই পরিচিত। এই ছবিটির মাধ্যমেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একের পর এক সাফল্য ধরা দেয় শিমলার হাতে। জানা গেছে একাকী জীবনের ইতি টানতেই বিয়ে করতে চান তিনি, কিন্তু একাকী জীবনের ইতি টানবেন কবে এমন প্রশ্নের উত্তরে শিমলা বলেন, বিয়ে তো করতেই চাই, কিন্তু আমার মন বোঝে এমন পাত্র তো পেতে হবে। দেখি পরিবার থেকে পাত্রের খোঁজ করছে, কি হয় দেখার অপেক্ষায় আছি, মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব, বিয়ের জন্য আমি প্রস্তুত। ম্যাডাম ফলি খ্যাত চিত্রনায়িকা শিমলা বিয়ে করে সেঞ্চুরি করতে চান। একটি বেসরকারি চ্যানেলের 300 সেকেন্ড নামের একটি অনুষ্ঠানে শিমলা মজার ছলে এ মন্তব্য করেন। উপস্থাপক শাহরিয়া নাজিম জয় শিমলাকে প্রশ্ন করেন, আপনি বিয়ে করছেন কয়টা? জবাবে শিমলা বলেন, মোটামুটি 30 থেকে 35টি। জয় বলেন, বুঝলাম, দুষ্টুমি করে বলছেন, কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে শিমলা বলেন, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করে যান, বিয়ে করে সেঞ্চুরি করব। উল্লেখ্য, এর আগে শিমলা 2018 সালের 3রা মার্চ পলাশ আহমেদ নামে নারায়ণগঞ্জের এক যুবককে বিয়ে করেন। তবে একই বছরের 6ই নভেম্বর 10 মাসের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।